কদিন আগেই সাকিব আল হাসান বিপিএল নিয়ে বলেছেন, একটা যাতা অবস্থা। সাকিবের এই বক্তব্যের নেপথ্যে কাজ করেছে দীর্ঘদিন ধরে হয়ে আসা অব্যবস্থাপনা আর অনেক অসঙ্গতি, যেখানে বিপিএল কর্তৃপক্ষ থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি কেউই কারোর চেয়ে যেন কম নয়। কেবল এই অসঙ্গতিগুলোরই একটা লম্বা তালিকা করে ফেলা যায় অনায়াসে। এখন পর্যন্ত আলাদা 6টি ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলেছে সিলেটের দল, প্রায় প্রতি আসরে নতুন নামে দেখা যায় দলটিকে। সর্বশেষ সিলেট স্ট্রাইকার্স নামে বিপিএলে খেলছে সিলেটের দল। রাজধানীর দল ঢাকাও এবার খেলছে নতুন নাম ঢাকা ডমিনেটরস নিয়ে। এখন পর্যন্ত 5 বার বদলেছে ঢাকা দলের নাম। এবারের বিপিএল ট্রফির সাথে আনুষ্ঠানিক ফটো সেশনে অধিনায়কদের কেউ এসেছিলেন দলীয় জার্সি পরে, কেউ ওসবের তোয়াক্কা না করে প্র্যাকটিস কিটেই গিয়েছেন সেখানে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জিয়াউর রহমান দলীয় ফটো সেশন সেরেছেন জার্সির সাথে জিন্সের প্যান্ট পরে, আর ঢাকা ডমিনেটরসের প্র্যাকটিস কিটের পেছনে বসানো দলীয় স্লোগানের ব্যাকরণবদ্ধ ভুল রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে। এবারও ডিআরএস নেই বিপিএল, গত আসরের মতো এবারও এডিআরএস দিয়েই চলছে মাঠের খেলা। চলতি আসরের তৃতীয় ম্যাচের ঘটনা, এডিআরএসে লেগ বিফোরের ফাঁদে আউট হয়েও নট আউট ছিলেন ঢাকার সৌম্য সরকার। খুলনার তামিম ইকবাল ও ইয়াসির আলী আম্পায়ারের কাছে রীতিমতো জবাব চেয়েছেন মাঠেই। অবশ্য এডিআরএস কিংবা আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রতি আসরেই প্রশ্ন উঠেছে, তবুও যেন উন্নতি নেই এই দুই ক্ষেত্রে। অধিনায়কত্ব রঙ্গ, সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে টস করেছেন পূর্ব ঘোষিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এক ম্যাচ যেতে না যেতেই বদলে গেছে দলটির অধিনায়ক। বরিশালের বিপক্ষে টস করেছেন মুশফিকুর রহিম। বরিশালেরও প্রায় একই চিত্র, আগের আসরে অধিনায়কত্ব করা সাকিব আল হাসানকে এবার নেতৃত্বে দেখার কথা ছিল, কিন্তু সিলেটের বিপক্ষে টস করেছেন মেহেদী হাসান মিরাজ। গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে অধিনায়ক বদলেছিল 3 বার, প্রথমে মেহেদী হাসান মিরাজ, এরপর নাঈম ইসলাম, এবং শেষ অবধি আফিফ হোসেন ধ্রুব নেতৃত্ব দিয়েছিলেন। এর বাইরে উইকেট কিংবা টিভি সম্প্রচারের মান নিয়ে যে সমালোচনা তার দীর্ঘদিনে, এতদিনেও চোখে পড়ার মতো উন্নতি হয়নি। গত কয়েক আসরের মতো মিরপুরের উইকেটে এবারও দিনের প্রথম ম্যাচটি হচ্ছে লো স্কোরিং। মার্কাটারে ক্রিকেটের বদলে দর্শকদের দেখতে হচ্ছে লো স্কোরিং থ্রিলার। কীভাবে বদলাবে এই চিত্র? সাকিব বলেছিলেন দায়িত্ব পেলে 2 মাসেই বিপিএলের চেহারা বদলে দেবেন তিনি। বিপিএলের গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল অবশ্য সাকিবকে আমন্ত্রণ জানিয়েছেন পদ গ্রহণ করার।